স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি মিত্রনা ইসলাম। রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 7 বছরের মিতু। আগুনে মিতুর শরীরের শতকরা 98% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার আদাবর শুনিবির হাউজিংয়ে একটি দোতলার বাড়ির নিচতলায় আগুনে দগ্ধ হয় মিতু ও তার ছোট ভাই বাপ্পি। দগ্ধদের দাবি, দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে তাদের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পারিবারিক কলহের জেরে এমনটি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আগুনে 5 বছরের বাপ্পির শরীরে শতকরা 8% পুড়ে গেছে। এ ঘটনায় ওই দিনই মামলা করেন শিশুদের বোন। অভিযুক্ত আলাউদ্দিনকে বুধবার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। দেশে আজ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। করোনা মহামারীতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানানো হয়েছে। এ রাতে পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। শবে বরাত শান্তিপূর্ণভাবে পালনে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে পুলিশ। কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গত রাতে ভুট্টা ক্ষেত থেকে এক কন্যা নবজাতকের কান্না শুনে এগিয়ে যায় পাশের বাড়ির লোকজন। পরে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করে তারা। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন জানান, বর্তমানে শিশুটি প্রশাসনের হেফাজতে রয়েছে। শিশুটির চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। কুষ্টিয়ার ছেউরিয়ায় আজ শেষ হচ্ছে দোলোৎসব ও সাধু সঙ্গ। আজ পুণ্যসেবার পর ভক্তি শ্রদ্ধা শেষে বেদনা কষ্ট নিয়ে বাউল ফকিররা ফিরে যাবেন যার যার গন্তব্যে। গত 3 দিন হাজারো ভক্ত অনুরাগীর পদচারণায় মুখর ছিল ছেউরিয়ার লালন মাজার। লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উৎসব গত রাতে শেষ হলেও সাধুরা এখনও সবাই বিদায় নেননি। চলছে গুরু শিষ্যের আলাপন আর ভাব বিনিময়। কচুয়াখালীর কলাপাড়ায় 6 মণ জাটকা ইলিশ সহ বিভিন্ন ধরনের প্রায় 70 লাখ টাকার জাল জব্দ করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাবনাবাদ নদীর মোহনায় অভিযান চালিয়ে 1 লাখ মিটার কারেন্ট জাল, 10টি ছোট ফাঁসের জাল, 6টি টাইগার চিংড়ি জাল ও 1টি বাধা জাল জব্দ করে তারা। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে এসব জাল পুড়িয়ে ফেলা হয় আর জব্দ করা মাছ বিতরণ করা হয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ। কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রাইজ জিতেছে বাংলাদেশের 3D অ্যানিমেটেড ফিল্ম টুমরো। জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মাণ করা হয় ছবিটি। 16 মার্চ ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পৃথিবীর গড় তাপমাত্রা 2100 সালের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। অনিয়ন্ত্রিত জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর এর বিরূপ প্রভাব পড়ছে মানুষের জীবনে, প্রকৃতিতে, জীব ও উদ্ভিদ জগতে। এমন চিত্র তুলে ধরা হয়েছে 3D অ্যানিমেটেড ফিল্ম টুমরোতে। কাল্পনিক চরিত্র বাতাসের বুড়োর মাধ্যমে ভয়ঙ্কর এক ভবিষ্যৎকে দেখে শিশু রাতুল। পরিবেশ দূষণ বন্ধ করে ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাতে কাজ শুরু করে রাতুল। যুক্ত হয় বিভিন্ন দেশের হাজারো শিশু কিশোর। ধীরে ধীরে তৈরি হয় জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর কর আরোপ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে পৃথিবীর মহাদুর্যোগ প্রতিরোধ করা সম্ভব, সেই চিত্রটাই তুলে ধরা হয়েছে এই ফিল্মে। কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বার্ষিক গ্র্যান্ড প্রাইজ জিতেছে টুমরো। 16 মার্চ তাদের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত ফিল্মটি পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাবুদ্দিন। সবার আগে সচেতন হতে হবে আমাদের নিজেদের, তারপর সচেতন করতে হবে অন্য। এর আগে 2021 সালের সেপ্টেম্বরেও কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল টুমরো। জানতাম তুমি পারবে, তুমি পেরেছো। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠেছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার 6,038 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 20,74,000-এর বেশি। বিশ্বের কিছু অংশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় মহামারীর পরবর্তী ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ভাইরাস মোকাবেলায় সব প্রাপ্তবয়স্কদের ওপর করোনার দ্বিতীয় বুস্টার ডোজের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে দেশটির ঔষধ কোম্পানি মডার্না। এদিকে 95টি দরিদ্র দেশে করোনা চিকিৎসার ঔষধ সরবরাহ করতে ফাইজারের তৈরি অত্যন্ত কার্যকরী মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডের কম দামি সংস্করণ তৈরি করতে যাচ্ছে 35টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। বৃহস্পতিবার জাতিসংঘ সমর্থিত মেডিসিন পেটেন্ট পুল বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় মেরেফা শহরের একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে তাদের হামলায় 21 জন নিহত হয়েছে, আহত হয়েছে 25 জন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। রুশ বাহিনীর হামলায় অবরুদ্ধ মারিওপোল শহরের শতকরা 90% ভবনই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। চলমান সংকট সমাধানে গতকাল ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার সুনির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেন পুতিন। এদিকে ইউক্রেনের রাশিয়ার হামলায় সামরিক সহায়তার বিরুদ্ধে চীনকে সতর্ক করতে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বেলা 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।